হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছের ভোনা। আর আমি আজকে আমার অসুখের ব্যাপারটাই বলবো, যে কেন আমি এতদিন আসিনি, আমার কি অসুখ হয়েছিল। তো চলুন আগে রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি মাছটা ধুয়ে নিব, অবশ্যই মাছ ধুতে হবে, পরিষ্কার করে নিতে হবে। তাই মাছটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর অসুখের ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা আমার চোখের সমস্যা ছিল। তো চোখের সমস্যাটা বলতে একদিনে না, অনেক দিন ধরেই ছিল। তো প্রথমে আমি চোখের একটা স্পট দেখতে পাই, তারপরে আমি ব্যাপারটা তেমনভাবে নিই নাই, নর্মালি নিয়েছিলাম। পরে আস্তে আস্তে আমি দেখলাম যে ওই স্পটটা কয়েকটা হয়ে গেল। তারপরেও আমি তত একটা করিনি, যে আমি ঘরের মধ্যে থাকি, বাইরে তো তেমন বের হই না, এই জন্য হয়তো। দেন আমি আরও কিছু দিন যাওয়ার পরে, লাইক এক 6 মাস, 6 মাস পর আমি বুঝতে পারি যে না, আমার চোখে কিছু একটা হয়েছে। তারপরে আমি আমার ফ্যামিলিকে বলি যে আমার এই চোখে সমস্যা। তারপরে আমি ডক্টর দেখাই। তো ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর আমার প্রথমত রোগটা তেমনভাবে ধরতে পারেনি। আমি গল্প করতে করতে রান্নাটাও করব, আর দেন তারপর কথা বলবো। তো এখানে আমি মাছে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিব ভাজার জন্য। তো তারপরে ডক্টর যেটা বললো, তারপরে ডক্টর ধরতে পারলো না আমার অসুখটা। তারপরে আমাকে বললো যে তুমি ঢাকাতে দেখাও। দেন আমি ঢাকাতে দেখাই। এদিকে আমার তেলটা দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নিব। তো তারপরে ঢাকাতে গেলাম। ঢাকাতে টেস্ট করার পরে আমার চোখে বললো যে আমার চোখে ইনফেকশন হয়েছে, তো অপারেশন করতে হবে। তো অপারেশন কথাটা শুনে আমি একটু ভয় পাই যে এত অল্প বয়সে আমি অপারেশন হবে। তারপরে বাসায় চলে আসলাম, তারপরে লকডাউন শুরু হলো। লকডাউনের জন্য আমি আর চিকিৎসাটা হয়নি অনেক দিন। আমি অনেক কষ্ট করেছি, আমার চোখে দেখতে অনেক সমস্যা হতো, চোখটা আস্তে আস্তে ঘোলা হয়ে যায়। তারপরে এইভাবে চলতে থাকে অনেক দিন। দেন আমি অনেক ডাক্তারই দেখাই, সবাই বললে ঢাকাতেই যেতে হবে, ঢাকাতেই অপারেশন করতে হবে। আমি ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেখাই। তো ওখানে মানে অনেকবার ঘুরতে হয়েছে আমাকে, 5-6 বার আমাকে ঘুরতে হয়েছে, অনেক সময় লেগেছে। একদিন টেস্ট দেয়, একদিন ডক্টর দেখায়, একদিন এটা করবে সেটা করবে, এইভাবে অনেক দিনই আমার নষ্ট হয়ে যায়, যেহেতু ওটা সরকারি হসপিটাল। তো এভাবেই চলতে থাকে অনেক দিন। পরে আমার অপারেশনটা ফাইনালি হয়, তাই আমি আবার ইউটিউবে আসছি, যেহেতু আমার অনেক দিন একটু রেস্ট ছিল তাই আসতে পারিনি। তো এদিকে আমার ভাজা হয়ে গেছে, মাছ ভাজা। তারপরে আমি এখন পেঁয়াজ ভেজে নিব। তা আমি রান্না করতে করতে আমার গল্পগুলো বলছি। এই তো পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি। নর্মালি যেই ভোনাটা আমার আমার ভোনাটা অনেক পছন্দ। আমি এমনি তরকারির চেয়ে আমি ভোনা অনেক পছন্দ করি। তা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি একসঙ্গে জিরা, রসুন আর পেঁয়াজ একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম। এবং মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া ঝাল যে যেমন খায় তেমন দিতে পারে। তো একটু কষিয়ে নিব, একটু পানি দিয়ে নিব যেন পুড়ে না যায়। তো এভাবে সহজভাবে রান্না করা যায়। আমার এভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম। তো এইবার হচ্ছে আমি টমেটো দিয়ে দিব। আমি বেশি করে টমেটো দিয়েছি, কারণ টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো এই জন্য আমি অনেকটা পরিমাণ টমেটো দিয়েছি, 2 কাপের মতো। তো আমি এবার টমেটোকে কষিয়ে নিব।
কষাচ্ছি, আর একটু পানি দিয়ে একটু টমেটোকে রান্না হতে দিব। অনেকটাই রান্না হয়ে গেছে টমেটো, ঝোলটাও ফুটে এসেছে, টমেটোটাও গলে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব, মাছ দিয়ে কষাবো মাছটাকে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, ভোনাতে কাঁচামরিচের অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি আবার ঢেকে দিব। একটু লবণ কম হয়েছিল, আমি একটু লবণ দিয়ে দিলাম। এই তো আমার অপারেশনের জার্নিটা, অনেক কষ্টকর ছিল, অন্যদিন আবার শেয়ার করব। আমি এখন মাছটাকে উল্টিয়ে দিচ্ছি যেন অপর পাশটাও সিদ্ধ হয়ে যায়। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়া রাখবেন, আমি খুবই সাধারণ মানুষ, আর এই জন্য আমার লাইফস্টাইলও অনেক সাধারণ থাকে। তা আমার মাছটা হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে দিব। তো এই ধনে পাতাটা আমি ডিপে রেখে দিয়েছিলাম। এভাবে এভাবে রাখলে হয় কি, আপনার ধনে পাতাটা একদমই ঝরঝরে থাকে। দেখুন আমার ধনে পাতাটা কত সুন্দর ঝরঝরে আছে। আপনারা যদি এভাবে রাখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি কিভাবে রাখতে হয় এটা একটা ভিডিও দিব। এখন আমি আর একটু ঝোলটা শুকিয়ে নিব। তো হয়ে গেল, এখন আমি একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নিয়ে ব্যাস হয়ে গেল আমার মাছের ভোনা। তো রেডি আমার মাছের ভোনা। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ।